শুধুমাত্র আমাদের মতো কলির জীবন তারা করবেন বলে
ওই অভিয়ার আত্মার কাছে যিনি ছিলেন বৃন্দাবনের কৃষ্ণ, তিনি গোলিকালের গৌরাঙ্গ হয়েছেন। কিন্তু বাবা প্রত্যেকটা দিন আপনারা কীর্তন শুনে যাচ্ছে, প্রত্যেকটা দিন আমরা কীর্তন শুনছি, কিন্তু আজকে আমি এই হরিবাসনে দাঁড়িয়ে একটা নিবেদন করব বাবা, প্রত্যেকে কিন্তু আমরা গৌরীকে নিয়ে অনেক আরাধনা করি, গৌর শ্বশুরকে নিয়ে অনেকে আমরা অনেক কথা বলি, কিন্তু যে পাশে না থাকলে আমার গৌরের কৃষ্ণ ভজন হতো না। চন্ডী ঠাকুরের পাশে যদি রানী রজকিনী না থাকতো কৃষ্ণ ভজন হতো, ভিন্ন মঙ্গলের পাশে যদি আমার চিত্রামণি না থাকতো কৃষ্ণ ভজন হতো, জয় হরিগোস্বামীর পাশে যদি মা পদ্মা না থাকতো কৃষ্ণ ভজন হতো, কলিকালী মহাপ্রভুর পাশে যদি আমার বিষ্ণু প্রিয়া না দাঁড়াতো স্বপ্ন হয়ে, কোনোদিন আমার নিমায় কৃষ্ণ চরণ আশ্রয় পেত না। কলিকালীর ভগবান নিজেই কৃষ্ণ, আবার নিজেই কৃষ্ণ বলে কাঁদছে কেন? আমাদের মতো জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য। যুবধর্ম প্রবর্তক নাম সংস্কৃত চারি ভাব ভক্তি দিয়া না চাইল ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি আচারি ধর্ম জীবের শিখায়, আপনি না পড়লে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গাই। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নবিয়া এমন নিদ্রায় নিদ্রি
বৃদ্ধ ছিল, মা কোনদিন এত বুক ঘুমায়নি। প্রত্যেকদিন বিষ্ণুপ্রিয়া ঘুমাত, প্রত্যেকদিনই শশী মাও ঘুমাত, কিন্তু আজকের ঘুমটা একটু আলাদা। এমন ঘুম ঘুমিয়েছিল, কাল নিদ্রা জাগেছিল। নিমা এসে বলেছিল, মা আমি সন্ন্যাসী হইতে চাই, তুমি আমায় বিদায় দেবে না? যখনই বলল ব্রজের কোকিল ব্রজে থেকে যা, সেই রাতে রক্তকালীর মত বিষ্ণুপ্রিয়াকে কাঁদি, শশী মাতাকে কাঁদি, সারা নবদ্বীপে কাঁদি, আমাশিকে কাঁদি। চলে গিয়েছিল বর্তমান কাটবা কাঞ্চন নগর। শশী মা জানে না, শশী মা ভোর হওয়ার আগে ঘুম ভেঙে যা যা, আজ ভেঙে গিয়ে বিষ্ণুপ্রিয়ার দরজায় গিয়ে ডাকছে, বৌমা বৌমা বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে রাতে অন্ধকারে চলে গেল। আর এই না বৌমা বৌমা বলে ডাকলো না, বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারল না, দরজাটা খুলে দিয়ে ছিল, বলো না কেন দেখে
মায় সে সন্তানের জীবনে মঙ্গল হয় না। আর আমি তোর মা হয়ে শুনে ধরে হলাম জলে হাতে নিয়ে তোরে অভিশাপ দিলাম, তোর মা যত শুনে ধরে হয়ে কাঁদবে কোনোদিন তুই কৃষ্ণচরণ পাবি না, পাবি না, পাবি না। ভগবান অন্তর্যামী ভক্তের অন্তরের কথা বোঝে বলে উঠল, মা কেউ জানুক না জানুক আমি তো ভালো করে জানি, আমি কৃষ্ণ অবতারে সুদামাকে বলেছিলাম, সুদামা জগতে সব থেকে বড় গুরু হলো যে যার ধনীর বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। আর এই জগৎ সংসারে যারা বাবা মাকে কষ্ট দেয় ব্যথা দেয় জীবনে তাদের মঙ্গল হয় না। কিন্তু বাবা ভিতরে প্রবেশ করে দেখলে বাবা হৃদয়টা চুচলো বিচুচলো হয়ে যাচ্ছে, কোনোদিন সুখ পেতে পারি না। বিমাই বলে উঠলো, মা তুমি আমায় অভিশাপ দিলে কিন্তু আমি তো জন্মবিধান দেখতে পাবো না, আমার তো শুনেই বলো দেখা নিষিদ্ধ যে সন্ন্যাসী হ, তবে আমি নবদ্বীপে না যাব, একদিনের জন্য তো আমি শান্তিপুরে যেতে পারবো। আমি কথা দিলাম ওই শান্তিপুরের মাটিতে গিয়েই আমি সবার সঙ্গে একবার দেখা করে আসবো।